সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে মৃত বাবার প্রতি অবুজ বালিকার ভালোবাসা। আজকের এই ঘটনাটি একটি অনলাইন ওয়েবসাইট থেকে পাওয়া। ঘটনাটি কতটুকু সত্য তা আমি জানি না, তো কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় প্রবেশ করা যাক। একজন জনৈক ব্যক্তি লিখেছেন, ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠেই দেখি দরজার সামনে লাশের গাড়ি, প্রস্তুতি চলছে লাশ গোসলে নিয়ে যাওয়ার। অবুজ বালিকাটি আমাকে এসে বলল, আচ্ছা আমার আব্বুকে কি আপনারা এখন সাজাবেন? আমি নির্বাক হয়ে মাথা নেড়ে বললাম, হ্যাঁ। বালিকা বলল, আমার আব্বু না আল্লাহর কাছে যাবে? আমি নিশ্চুপ। বালিকা বলল, আমার আব্বুকে মাটিতে রাখবেন? আমি এবারও চুপ। বালিকা বলল, আমার আব্বু আল্লাহর বন্ধু, তাই আল্লাহর সাথে দেখা করতে যাবে। হুজুর, আব্বু কি আবার আসবে? আমি বললাম, হ্যাঁ, আমরা সবাই আল্লাহর সাথে দেখা করতে যাব, তখন দেখা হবে। বালিকা বলল, আব্বু কবে আসবে? আমি তখন অশ্রু সজল চোখে দাঁড়িয়ে রইলাম। তারপর লাশ নামিয়ে যখন গোসল করানোর জন্য নেওয়া হয়, বড়রা খাটিয়া কাঁধে নেয়ায় সে নাগাল পাচ্ছিল না। তখন খাটিয়ার নিচে গিয়ে দুই হাত দিয়ে খাটিয়া ধরে চলতে থাকে লাশ গোসলখানার দিকে। গোসলখানা থেকে বের হতে বললে কান্না জুড়ে দেয়। বালিকা বলল, বাড়িতে গোসল করালে আমি থাকতাম। আমি বললাম, তাহলে তুমি বাড়িতে গোসলের সময় থেকো। বালিকা বলল, দুইবার গোসল করালে কি ভালো হয়? আমি বললাম, না, একবারই ভালো। বালিকা বলল, আব্বুর শীত লাগবে তো? আমি বললাম, না, গরম পানি দেব। পরে বাধ্য হয়ে তাকে সেখানে থাকার সুযোগ দেয়া হয়। যখন জানাজা শেষ হয় তখন মেয়েটি লাশের খাটিয়ার চতুর্পাশে ঘুরতে থাকে। এক পর্যায়ে ওর বাবার পায়ে হাত দিয়ে বলে, এটা আমার আব্বুর পা, দেখেন কত ঠান্ডা। আদর মাখা কচি হাত পায়ে বুলিয়ে বুলিয়ে বলে, আব্বু তুমি আবার চলে এসো, তোমার জন্য আমি আর আম্মু অনেক কান্না করেছি। যখন আমরা বরফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন সে বলছে, বরফ দেন কেন? বললাম, গরম তো তাই। তখন সে খুশি মনে বরফ হাতে নিয়ে এসে দিতে থাকে। তার বিশ্বাস মতে তার বাবাকে বরফ দিলে তিনি গরমে ভালো থাকবেন। আসুন সন্তানকে ভালোবাসি, তাকে দিনই পরিবেশে গড়ে তুলি, তাহলে আপনার আমার ইন্তেকালের পরে শুধু বরফ নয়, আমলও করতে শিখবে। হে আল্লাহ, সন্তান যদি বাবাকে ভালোবেসে গরম থেকে বাঁচাতে বরফ দিতে পারে, তাহলে তুমি জাহান্নামের আগুনের মধ্যে আমাদের ফেলে দিয়ে আগুনের যন্ত্রণা দিও না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।